কি করছো? হোহো, আপনারা সবাই চলে এসেছেন, আশা করি সবাই খুব ভালো আছেন। হ্যালো এভরিওয়ান, আজকে আমি চলে এসেছি তোমাদের সাথে আবার, আর আশা করব তোমরা সবাই আমার আগের ব্লগগুলো দেখেছো আর নিশ্চয়ই খুব ভালো লেগেছে, সবাই আমাকে কমেন্টও করেছো, আমি খুব খুশি হয়েছি। তো আজকে আমরা একটা অন্যরকম আধুনিক ডিশ বলবো না, মানে একটুখানি ইউনিক টাইপের ডিশ আজকে আমরা বানাবো। আজকের ওয়েদার তোমাদেরকে কি বলবো, আজকের ওয়েদার কিন্তু জাস্ট ফাটাফাটি, কারণ আজকে আমি এখান থেকে বহু দূর অব্দি দেখতে পাচ্ছি, আজকে একদম ক্রিস্টাল ক্লিয়ার রয়েছে আর আজকে হাওয়া ফাওয়া দিচ্ছে, আজকের ওয়েদার জাস্ট অসাধারণ। আমাদের চ্যানেল লার্জার দ্যান লাইফ, আর লার্জার দ্যান লাইফে আমরা শুধু আনন্দ করে দেখাই। আজকে এই সন্ধ্যাটা আমরা করব নতুন করে, আজকে সন্ধ্যাবেলা আমাদের হবে হচ্ছে কিছু স্ন্যাক্স আর খুব সুন্দর সুন্দর। তো আপনারাও যদি আনন্দ করতে চান আমাদের সাথে এইভাবে এই সন্ধ্যাবেলা ইভিনিংটা এনজয় করতে চান, তাহলে পুরো ভিডিওটা সাথে থাকুন, তাহলে আপনাদের আজকে দারুণ লাগবে, পুরো ভিডিওটা ওয়াচ করুন। চিকেন ব্রেস্টটা নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি ম্যারিনেশনের প্রসেসটা একটু দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য আমার প্রথমেই লাগবে এখানে জিঞ্জার গার্লিক পেস্ট খানিকটা মতো লাগবে, এক চামচ মতো আমি দিলাম। দিয়ে দেবো এখানে স্বাদ অনুযায়ী লবণ, বেশি না একদম অল্প, আর এর সাথে দেবো এখন আমি এখানে রেড চিলি পাউডার অল্প, আর দেব এখানে আমি কুমিন পাউডার, এটাও একদম অল্প দেব, মানে আমি ও 1/4 চামচ করে, আর আমি হলুদ গুঁড়ো দেবো একদম সামান্য, আর এর মধ্যে যাবে হচ্ছে যেটা আমার হচ্ছে ব্ল্যাক পেপার। তো এগুলো সব কিছু আমি দিয়ে দিয়েছি, এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো কিছুটা কার্ড দেবো এর মধ্যে আমি। তো আমি এখানে ইউজ করছি ক্রিমি থিক কার্ড, বেশি না জাস্ট একটুখানি। তো এবার আমি এটাকে ভালো করে ম্যারিনেট করে নেব, খুব সুন্দর করে দুধার দিয়ে এটাকে ম্যারিনেট করে নেব। এটা খেতে খুব সুস্বাদু হয়, আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন। আমি এদিকে কড়া বসিয়ে নিয়েছি, আর এখন আমি কড়ার মধ্যে অ্যাড করে দিচ্ছি তেল। এই ডিশটার নাম হলো মাসালা চিকেন ফ্রাই, আপনারা কিন্তু বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন, মাসালা চিকেন ফ্রাই খেতে দারুণ লাগে। তো এটা আমার রেডি হয়ে গেছে, খুব সুন্দর একদম দেখতে পাচ্ছ, আমি এটা ফিলে বানিয়ে নিয়েছি, এটা কিন্তু পুরো বোনলেস, আপনারা কিন্তু বোনালাও করতে পারেন, আর এটা আশা করি আপনি কখনো তৈরি করেননি, তো দেখি কীরকম হয়, তোমাদের খুব ভালো লাগবে খেতে। আর এই যে আমার গার্লিক চালিয়েছে ওপর দিয়ে একটু যেটুকুনি বেঁচে গেছিলো মশলা, সেটাও আমি নিয়ে দিলাম। এক পিট আমার হয়ে গেছে, তো আমি আরেকটা পিট উঠে দিচ্ছি, খুব সাবধানে দিতে হবে, আর এটা খেতে দারুণ হবে। দেখতে পাচ্ছ কতগুলো ক্রিস্পি এবং কালার বেরিয়েছে, একদম লোকে মিডিয়াম ফ্লেমে রেখে এটা 3-4 মিনিট করে দিলে এটা রেডি হয়ে যাবে। এটা সার্ভ করব আমি বিভিন্ন ধরনের স্যালাডের সাথে, এর মধ্যে আমি অ্যাভোকাডো নেবো, এর মধ্যে আমি অনিয়ন দেবো, টমেটো দেবো, ক্যাপসিকাম, অনেক কিছু দিয়ে এটা সার্ভ করবো, দেখতে থাকো খুব ভালো লাগবে। আমার তৈরি হয়ে গেছে এখন এই সুন্দর মশালা ফ্রাইড চিকেন, যেটা আমি বানালাম, দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে, জুসি। আর এর মধ্যে রেখে আমি একটুখানি গার্নিশিং করে দিয়েছি টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ ভাজা আর লেবু, এগুলো দিয়ে আমি গার্নিশিং করেছি। এটা আমি খাবো হচ্ছে চা দিয়ে, এই যেমন চা দারুণ লাগছে, বিকেলবেলা হয়ে গেছে, বিকেলের স্ন্যাক্সে কিন্তু আপনারা এটা খাবেন না, আমি একটুখানি যাচ্ছি আপনাকে টেস্ট করে বলবো এটা কীরকম খেতে হয়েছে, খুবই ঝাল হবে আশা করছি, লঙ্কা দিয়ে দিয়েছি অনেকদিনই। এই যে তুফার তুফার হয়েছে, সো এখন ও বসে গেছে খেতে, ও সবাইকে খেয়ে বলবে যে এটা কত সুন্দর হয়েছে, সবাইকে বলো খেয়ে। ঝাল হয়েছে, ঝাল হয়েছে, খুব সুন্দর সফট হয়েছে, ঝাল হয়েছে, চায়ের জন্য পারফেক্ট, খাচ্ছেন খেয়ে বলছি। একটু ছিঁড়ে নিচ্ছি, পুরো ফিলে দিয়ে, তো এই যে ফিলেটা কত জুসি, রুটি দিয়েও খাওয়া যাবে গো, রুটি দিয়ে খাওয়া যাবে, পোলাও ফোলাও দিয়ে খাওয়া যাবে, মাস্ট ট্রাই আইটেম একদম, তো
প্রথমে তো কালারফুল লাগছে দেখতে। তিনটার মিটটা মুখে করছে তো কষ্ট কষ্ট করছে। সন্ধ্যা সন্ধ্যাবেলা স্ন্যাক্স যদি এরকম হয় তাহলে কি জমে যায় নাকি? দরকার। বাহ বাহ বাহ। সিঙ্গারা মুড়ি চপ মুড়ি কিংবা রোল কাটলেট তো অনেকে খেয়েছেন, কিংবা ফিশ ফ্রাই তো অনেকে খেয়েছেন, কিন্তু এইরকম ভাবে একটুখানি যদি অন্যরকম কিছু স্ন্যাক্স খাওয়া যায় তাহলে আই থিঙ্ক সবার খুব ভালো লাগবে। তো আপনারা বাড়িতে এরকম ভাবে ট্রাইও করবেন তাহলে আপনাদের ভীষণ ভালো লাগবে। আর এইটা যে এত সুন্দর খেতে হয়েছে আমি আপনাদের কি করে বোঝাবো, খেয়ে মানে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করলে তবেই বুঝতে পারবেন যে কত ভালো খেতে হয়েছে। খুব সুন্দর আমরা চিকেনের ফিলে নিয়েছি, চিকেনের ভেতরটা কতটা জুসি আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। সো এই যে ক্যামেরা ফোকাস আসছে না, এইটা হচ্ছে চিকেনের ভেতরটা খুবই জুসি। রেস্টুরেন্টের কোনো অংশ কম মনে হচ্ছে না, খুবই টেস্টি। বন্ধুরা আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, আশা করবো আজকের ভিডিওটা সবার খুব ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে, যদি আমি অলওয়েজ বলে থাকি, ডু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে এরকমই কোনো সুন্দর রেসিপি আর তার সাথে লাইফস্টাইল ব্লগ নিয়ে। আর এইটাকেই বলে লার্জার দ্যান লাইফ। সুন্দর করে থাকো, সুন্দর করে বাঁচো, হাসি খুশি থাকো। আজকের মতো চলো এটুকুনি, গুড নাইট সবাইকে, সবাই ভালো থাকবেন, টাটা, সাবস্ক্রাইব করবেন।